ইমেল আইডিটা প্রথমে হ্যাক করেছিল, তারপর আমার ডেস্কটপটাও হ্যাক করেছিল, আনইনস্টল করে দিয়েছিল অ্যান্টিভাইরাস টাইরাস গুলো। আমার অন্যান্য জায়গায় অনেক জায়গায় ট্যাপ করা হয়েছে, মানে অনেকগুলো ইমেল আইডি ট্যাপ করেছে, অনেকগুলো জায়গা যে ট্যাপ করেছে সেটার জন্যই বুঝতে পারা গেল যে ডেস্কটপটাও ও মানে হি টুক আন্ডার কন্ট্রোল, সবটা পেয়ে গেছে আর কি প্রপার্টিটা। 12টার সময় শুতে যাওয়ার আগে হঠাৎ খেয়াল করেছি যে আরে আমার তো ইমেল থেকে নোটিফিকেশন দিচ্ছে যে আইডি ইজ বিন হ্যাকড। তো ওইভাবে আমি সারা ধরে ওগুলো চেক করতে পারলাম বলে হয়তো আমার কিছু চুরি করতে পারলো না। দেশে কিন্তু সাইবার ক্রাইমের বাঁচানোর লটা কিন্তু ঠিক নয়, ইটস নট স্ট্রং এনাফ। মানে এক তো বেলেবল অফেন্স, ও কি কি এরা কি কি করতে পারে ক্ষতি, তার পরিপ্রেক্ষিতে কি কি শাস্তি পাওয়ার কথা সেটার সাথে কোনো সামঞ্জস্য নেই, উইচ ইজ ভেরি স্যাড।